হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের ছোট বন্ধু অর্পা, আর আজকে আমি তোমাদেরকে সংখ্যা দিয়ে কিছু ছবি এঁকে দেখাবো। তাহলে চলো আমরা শুরু করি। তো আমি সবার আগে এক দিয়ে আঁকাচ্ছি। তো একের জন্য আমি সবার আগে এই যে এই একটা এক দিয়ে এবার মাছ থেকে এরকম, এবার আমি আবারও এরকম দেবো এক। তো এবার যে কিছু বিচি এঁকে দিই। তো তো আঁকা হয়ে গেল আমাদের একের তরমুজ। তো এবার আমরা দুই দিয়ে আঁকাবো। তো দুই দিয়ে আঁকাচ্ছি হাঁস। তো রাজহাঁসের জন্য এইরকম একটি দুই দিতে হবে। এবার দুইয়ের এইখান থেকে এইভাবে আসতে হবে। এবার এই এই তো এবার নিচে একটু পানি দিয়ে দিই, আর হাঁসের চোখটি একটু এরকম লম্বা মতো দিতে হবে, আর এই যে ঠোঁটটা ঠিক এইরকম। তো আমাদের রাজহাঁসটিও আঁকা হয়ে গেল দুই দিয়ে। তো এবার তিন দিয়ে আঁকাবো। তো তিন তিন দিয়ে আঁকাচ্ছি একটি পাখি। তো পাখির জন্য তোমরা তিনটা ঠিক এইরকম তিন দেবে। তো এবার তোমরা তিনের এখানটা একটু লম্বা করবে। তো এবার তিনের এখান থেকে একটু এই, তো এবার তোমরা একটু এইভাবে দেবে এইভাবে। তো এবার তোমরা এই পাখির চোখ দেবে। এবার ঠোঁটটি ঠিক এরকম হবে। তো এবার পাখির এখান থেকে এই এই, তো পাখির ডানা দিয়ে দিলাম। তো এবার পাখির পা দেবো। তো পায়ের এখান থেকে এভাবে দিতে হবে। তো এবার একটু এই এই তো হয়ে গেল পাখি আঁকানো তিনের পাখি। এবার আমি চার দিয়ে আঁকাবো। তো চার দিয়ে আমি সবার আগে তো চার দিয়ে আমি আঁকাচ্ছি স্নোম্যান। তো এই যে স্নোম্যানের চোখ, নাক, মুখ আর হাত। বাকি দাগগুলো একটা টুপি দিচ্ছি, নিচে একটু তোমরা চাইলে এরকম করে দিতে পারো বরফ। তো এবার পাঁচ দিয়ে আঁকাচ্ছি। আর তো পাঁচ দিয়ে আমি নৌকা আঁকাচ্ছি, একটি পালতোলা নৌকা। তো নৌকা ঠিক এইভাবে একটু দিতে হবে। এবার এই তো পাঁচটি ঠিক এইরকমই দিতে হবে নৌকার জন্য। তো এবার একটুখানি এই যে এইরকম থেকে একটু লম্বা করে দিতে হবে পালতোলা নৌকাটির। তো এবার একটুখানি যে এই যে আঁকা হয়ে গেল পালতোলা নৌকা পাঁচ দিয়ে। তো আমি অনেক সুন্দর করে সবগুলো এঁকে নিয়েছি, আর অনেক সহজভাবে। তো আমার আঁকা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিও, কমেন্ট শেয়ার করে দিও। তাহলে টাটা।